নমস্কার সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ ভীষণ খুশি হচ্ছে আমার কারণ ডিটি বাংলা এবং ডিটি বাংলার কর্ণধার শামীম এবং আমাদের খুব কাছের মিলন আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি এসেছি আমার সঙ্গে আছেন শিশু মোহাম্মদ কাকু তিনি একজন আমার নিজের কাকু শিক্ষক মানে তিনি একজন সাহিত্যিক এবং অভিনেতা সঙ্গে আজিজ ভাই আছে এবং আমার অনেকেই পরিচিত আছেন এখানটায় বিশেষ করে আমজাদ ভাই তো আমার খুব কাছের একজন মানুষ উবাইদুল্লাহ আছে এবং আমি অনেকের নাম জানি অনেকের সঙ্গে আমার আজকে অনেক এখানে আলাপ হলো তারপরে আনিসুর আছে সাহেব আছে আমার খুব কাছের এদেরকে দীর্ঘদিন ধরে আমি দেখছি আমাকেও দেখছে এরা তো আমি হয়তো একটু টলিউডে গিয়ে কাজ করছি বাট আমি মনে করি প্রত্যেকটি অভিনয় প্রত্যেককে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করতে হয় অনেকে ছোট বড় অনেক কিছুই বলে বাট সেটা নয় অভিনয় করাটা খুব কঠিন কাজ ভীষণ কঠিন কাজ হাসানো তো আরও কঠিন কাজ আমার প্রথম সিনেমা ছিল 4420 সেটির কমেডি সিনেমা ছিল তো আমি অভিনয় করতে গিয়ে দেখেছি সত্যিই খুব কঠিন কাজ হাসানো সত্যি কঠিন কাজ তো এখানটাই রবিউল ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপ নেই পল্লিগ্রাম টিভির আমি নাম শুনেছি তুমি বাচ্চার দিনে হাসান এবং বাচ্চার দিনে কাজ করেন এটা তো নিঃসন্দেহে খুব একটা ভালো ব্যাপার তো